আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন যে যেখানে আছেন। নতুন একটি ব্লগ শুরু করলাম। আজকে সারাদিন আমি কী কী করেছি দুপুর পর্যন্ত সেই সমস্ত কাজগুলো শেয়ার করব। তো সকাল 11টার দিকে মুড়িগুলো ঢেলে নিচ্ছিলাম, কারণ মুড়িগুলো প্যাকেটে হলেও ভিতরে কিছু গুঁড়া পাউডারের মতো ছিল, তো সেগুলো ছেলে ফেলে দেওয়ার জন্য আসলে ঝেড়ে নিচ্ছি। বাজার থেকে কিনে নিয়ে আসা প্যাকেটের মুড়ি হলো মুড়িগুলোতে যথেষ্ট পরিমাণে ময়লা দেখতে পাচ্ছিলাম, তো তাই ভাবলাম যে এগুলো একটু ঝেড়ে ফেলি। তো এই ঝুড়ির সাহায্যে খুব সহজেই ময়লাগুলো নিচে পড়ে যাচ্ছে। তো ঝুড়ি মুড়ি পরিষ্কার করার পরে আমি আমার লবণ শেষ হয়ে গেছিলো, লবণ ঢেলে নিলাম। এরপরে ঢেলে নিচ্ছি হলুদ, হলুদও শেষ হয়ে গেছে, চাল শেষ হয়ে গেছে, তাই চালটাও বের করে নিচ্ছি। এর পরবর্তীতে আমি কিছু শুকনো মরিচ ভেজে লবণ দিয়ে হাত দিয়ে গুঁড়া করে রেখে দেব, কারণ শুকনো মরিচ আর এবং পেঁয়াজ দিয়ে ভর্তা আমরা মাঝে মাঝে খাই। তো সবসময় শুকনো মরিচ হাত দিয়ে গুঁড়া করতে গেলে পরে হাত কিন্তু জ্বলে, এই জন্য একবারে কিছু পরিমাণে গুঁড়া করে রেখে দেব, তাতে করে বারবার হাত জ্বলার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে আর কি। আর তাছাড়া যাদের হাত বেশি জ্বলে তারা যদি এই কাজটা করেন, করতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই খুব তাড়াতাড়ি সাবান দিয়ে হাতটা ধুয়ে ফেলবেন, অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে ফেলে প্রয়োজন বোধে আপনারা নারিকেল তেল দিয়ে হাতটা ম্যাসেজ করে নেবেন, তাতে করে আপনাদের হাত জ্বালা পোড়া করবে না। তো আমি একটা বক্সে এই মরিচগুলো রেখে দেব, যখন যতটুকু প্রয়োজন হবে ব্যবহার করব। আর দুপুরে রান্নার জন্য মাছটা বের করে রেখেছি, পানিতে ভিজিয়ে রেখেছি, এটা ফ্রোজেন করা ছিল। এটা মাছ রান্না করব আমি পেঁপে দিয়ে। পেঁপেগুলো এই সাইজ করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের, খুব বেশি বড়ও না। আর এখানে ভেজে নিচ্ছি কাঁচা মরিচ, দেখতে পাচ্ছেন শুকনা ভেজে নিয়ে এটাকে আমি একটু পিষে নিব, শিলপাটায়ও না এবং গ্রাইন্ডারেও না, এটাকে পিষে নিব আমি এই সেসনির মাধ্যমে আর কি। এটার নামটা আমি সঠিকভাবে বলতে পারি না কি বলে এটাকে, তো এটার মাধ্যমে আমি মরিচটাকে পিষে নিব। তো এটাকে জন্য ওয়াশ করে নিচ্ছি খুব ভালোভাবে, অবশ্যই যে কোনো কিছু ব্যবহার করার পূর্বে সেটাকে ভালোভাবে ওয়াশ করে নেওয়া প্রয়োজন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মরিচটাকে ব্যবহারের উপযোগী করে নিচ্ছি, মরিচটা কিন্তু গরমই আছে, ধোয়া উঠছিল। তো এর মধ্যে আবার সব কিছু রেডি হয়ে গেছে, তো তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। তো এখানে মাছগুলো একপাশ হয়ে যাওয়ার পরে আমি উল্টিয়ে দিচ্ছি। আর মাছ রান্না করার আরেকটি টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখন মাছ প্যানে ফ্রাই করবেন তখন প্যানটা খুব ভালোভাবে হিট করে নেবেন, এর পরবর্তীতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এরপর তারপর মাছ দিয়ে মাছটা ভেজে নেবেন, তাহলে আর নিচে লেগে যাবে না এবং মাছ ভেঙে যাবে না। মাছ ভাজার শেষে আমি পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে ব্রাউন কালার করে নিলাম হালকা। আর এখানে যে মশলাগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে কাঁচা মরিচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা সামান্য পরিমাণে করে, যেহেতু পেঁপে আছে। আমি নর্মালি মাছের মধ্যে রসুন খাই না, পেঁপে আছে যেহেতু তাই রসুনটা দিয়েছি। তো মশলাগুলো এর সঙ্গে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নেব। আর
এর মধ্যে কিন্তু আমি গোটা জিরা দিয়েছি, একটু ফোড়ন দিয়ে নিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে, আমার কাছে ভালো লাগে। তো মশলাটা কষানো শেষে আমি পেঁপেগুলো দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মোটামুটি কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি প্রথমে, এরপরে ঢেকে দিয়ে রান্না করেছি প্রথম অবস্থায়। তার পরবর্তীতে এখানে যে মশলার পানিটা ছিল সেটা দিয়ে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। তো এইভাবে করে আমি 1 কাপ পরিমাণ করে পানি দিয়ে ঢেকে রান্না করেছি, আবার যখন শুকিয়ে গেছে আবার কষিয়েছি, 2-3 বার করেছি। আর পেঁপে হতে কিন্তু মোটামুটি একটু বেশি সময় লাগে সিদ্ধ হতে। আর এই পেঁপেটা কিন্তু আমি আগে থেকে ভাপিয়ে পানিটা ফেলে দেইনি, তাতে করে কিন্তু পেঁপের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়, সেজন্য আমি পানি ফেলে দেইনি। আর পানিটা বল উঠে যাওয়ার পরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমার পেঁপেগুলো কিন্তু 90% সিদ্ধ হয়েছে, তো মাছগুলো সহ 100% সিদ্ধ হয়ে যাবে আশা করছি। আর 100% সিদ্ধ হয়ে গেলে অ্যাকচুয়ালি আমি নামিয়ে নেব। তো আমার রান্না করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমি ঝোলটা বেশি রেখেছি কারণ আমার হাজবেন্ড অনেক বেশি ঝোল বেশি পছন্দ করে, তাই আমাকে ঝোলটা বেশি রাখতে হয়। তবে এই খাবারটা আজকে এত বেশি সুস্বাদু হয়েছে, খুবই টেস্টি হয়েছে, অনেকদিন পরে একদম কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করেছি, এর ফ্লেভারটা এত বেশি ভালো হয়েছে আসলে না খেলে বোঝানো সম্ভব হবে না। আর আমাদের আজকের দুপুরের খাবার হচ্ছে পেঁপে দিয়ে মাছ, আর এটা ট্যাংরা মাছ আলু দিয়ে রান্না করেছিলাম, আর এখানে 2 পিস মাছ একদম ফ্রাই করে নিয়েছি, এটা আমার অ্যাকচুয়ালি ভালো লাগে সেই কারণে। তো এই তো খেতে বসে গেছে আমার হাজব্যান্ড, তো মাছ দিয়ে ভরা প্লেট আজকে সবই মাছ। তো খাওয়া দাওয়ার পরে আমার হাজব্যান্ড একটু বাহিরে গিয়েছিল, বিকেলের দিকে ফিরে এসে আমাকে একটা ব্যাগ হাতে দিল, তো বললো যে দেখো এটার মধ্যে কি। তো আমি বের করে চিন্তা করছিলাম অ্যাকচুয়ালি কি, তো দেখলাম যে ও আমার জন্য একটা খুবই সুন্দর ব্যান্ড নিয়ে এসেছে, খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে ভালোবাসার প্রতীক বলা চলে। তো আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর ভালোবাসা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।